স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহান ইসলাম পাখি। কুড়িগ্রামের রামখানা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করায় এলাকায় জনগণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুর রহমান শামীমের রিপোর্ট। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন চেয়ারম্যান জালালউদ্দিনের বিরুদ্ধে কতিপয় স্বার্থন্বেষী মহল নানা রকম অপতৎপরতা চালিয়ে তার ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় 12 জন ইউপি সদস্য এলাকাবাসী ও ভোটারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা যায়, ইউপি চেয়ারম্যান জালালউদ্দিনের নির্বাচনী প্রতিপক্ষের কিছু লোকজন এলাকার কয়েকজনকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ইউনিয়নের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটার চেষ্টা করছে বলে সচেতন মহল মনে করছেন। সাম্প্রতিককালে ইউপি চেয়ারম্যানের প্রতিপক্ষ গ্রুপ ভাড়াটে 20-25 জন লোকজন দ্বারা রেশন কার্ডে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন একটি লোক দেখানো মানববন্ধন করেন। অপরদিকে ইউপি চেয়ারম্যান জালালউদ্দিন ও নিজের শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা, ঘুষ ও দুর্নীতিমূলক ইউপি পরিষদ পরিচালনা করার যথেষ্ট প্রমাণ তুলে ধরেন সংবাদকর্মীদের কাছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জালালউদ্দিন জানান, আমার একটি প্রতিপক্ষ গ্রুপ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তিনি আরও জানান, গত নির্বাচনে পরাজিত প্রার্থী জনগণের কাছে আমার জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করছে। আমার সম্পর্কে এলাকার আমজনতার যথেষ্ট ভালো ধারণা আছে। বিভিন্নভাবে মিথ্যা মানে প্রচারণ এবং আমার আমার ইউনিয়নে বিভিন্ন যখন কথাবার্তা আমার ইয়া হতেছে এবং বিভিন্ন ইয়া বিভিন্ন আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, কিন্তু আদৌ আমার রামখানা ইউনিয়নে এই ধরনের কোনো ইয়ে হয়নি এবং আমরা কোনো দুর্নীতি করি নাই, সেটা করবো না। এবং এই যে বিশেষ করে খাদ্য পান্ত কর্মসূচিতে আমার মেম্বাররা এবং আমি আমরা শুধুমাত্র ভিজিটি যারা ছিলেন তাদের আমায় দিচ্ছে, তাদের নামগুলো কর্তন করছে। আমরা এখানে কোনো গরিব এবং গরিব দুঃখী অসহায় মানুষ মা বোনদের নাম আমরা কাটিনি, কেন কাটবো? আর টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সার কোনো বালাই নেই। আমার মেম্বাররা 10 টাকা নেয় নাই, দিবও না। আর ইউনিয়ন পরিষদের ট্যাক্সের ব্যাপার আলাদা, ওটা বাংলাদেশ রুলস অনুযায়ী ট্যাক্স আমরা উঠাইতে পারি, সে ট্যাক্সের ব্যাপারটা আলাদা, ওরা আলাদাভাবে ওটা কাজের সঙ্গে না আলাদাভাবে আমরা বাই রেজুলেশন করে পরিষদের মাধ্যমে 150 টাকা নিয়েছি এবং এটা সবাই জানে আর কি, প্রতিদিন ইউনিয়নে এটা নেওয়া হয় আর কি। এটা আমাদের রাজস্ব নাই, ইউনিয়নের আমাদের রাজস্ব তহবিল একদম জিরো। আমরা এটা মানে জনগণের উদ্দেশ্যে নিচ্ছি, কারণ বিভিন্ন রাস্তাঘাট এবং বিভিন্ন খাল এগুলোর মধ্যে আমরা ইয়ে করি, বিভিন্ন অসহায় মানুষের বিয়ের সাথে এগুলো ব্যাপারে দিয়ে আছি এবং বিভিন্ন ব্যাপারে আমার মেম্বাররা আজকে 9 মাস অতিবাহিত হয়েছে, আমি 10 টাকা তাদের আমি ভাতা দিতে পারিনি। সরকার অংশের টাকাটা দেয় কিন্তু ওইটা দিয়ে তো আমার মেম্বারদের কিছু না, একটা মেম্বার পার ডে তাদের 2000-3000 টাকা করে খরচ হয়, কিন্তু আমি আমার ভাতা 10 টাকাও তাদের দিতে পারি, এটা থেকে হয়তো বা দেবো। এবং আমরা আবার 10 টাকা আমরা খরচ করি না, আমাদের ইউনিয়ন পরিষদ অ্যাকাউন্টে আছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সরকারকে আমরা পরে উঠাই আমি মেম্বারদের ভাতা দিয়ে দেবো আর কি। আর আমার বিরুদ্ধে যেগুলো বলা হয়েছে এগুলো একান্ত মানে মিথ্যাবাদী তারা, তারা মানে আসলেও আমার উপস্থিতি যেমন আমি বলেছিলাম এর আগে যে আমার মেম্বার চেয়ারম্যানের শুক্র শনিবার নেই, আমার জনপ্রতি নিয়েছে যারা তারা শুক্র শনিবার নাই, আমার আগে এগুলোর অফিস করি এবং আমাদের মেম্বার আমার স্বচ্ছ ভালো, আমার মেম্বারদের মধ্যে এরকম অনিয়ম নেই, ইনশাআল্লাহ আমি চেয়ারম্যানও অনিয়ম নেই, বাকি জীবন আমার এরকম। আমি আপনারা আমার রামখানাবাসীর দোয়া আপনারা দোয়া করবেন, আমি যেন বাকি যেমন মেম্বারদের নিয়ে আমার সুন্দরভাবে আমার পরিষদ আমি সঠিকভাবে এবং সরকারি বিধি মোতাবেক চালাইতে পারি ইনশাআল্লাহ। এই 10 টাকা কেজি চালের কাজ দিলা চেয়ারম্যান অনলাইন করে দিল সবারই কোনো সরকারি অর্ডারে। এর মধ্যে সুবিধাভোগী কিছু আছে যে ভিজিটি কার্ড তার অনলাইন হয়েছিল, তার বাদ দিছে দেখে হয়তো সচ্ছল আছে। এর বাইরে আইডি যেন রংপুর হয়তো ঢাকা এরকম কোনো ব্যক্তি থাকে তাদের আইডি আছে, হয়তো এরকম 2-1 জন বাদ গেছে। আর যেগুলো হয়তো আসলে আমাদের 2 নম্বর ওয়ার্ডের যেগুলো মানুষের অবজেকশন দিছে আসলে এরকম না, উপকারভোগী যারা আছে তাদের তো বাদ করছে, তাছাড়া অন্য কোনো আমার চেয়ারম্যান কোনো কাঠে হাত দেয় নাই এবং সে এটা করে আমার ওয়ার্ড নম্বর 4। কিন্তু এই যে সমস্ত
কথাগুলো যা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত। এটা কোনো কিছুই না, আমার চেয়ারম্যান ভালো লোক এবং চেয়ারম্যান এই সমস্ত কাজে লিপ্ত না। চেয়ারম্যান স্বচ্ছ স্বচ্ছভাবে আমার চেয়ারম্যান কাজ করতেছে এবং যদিও দুই একটা বাদ পড়ে থাকে, সেটা ঢাকার আইটি আছে, আমার কাশিমপুরি নামে আইটি আছে, রংপুরে আইটি আছে, এই সমস্ত জিনিস বাদ পড়ছে। আপনার ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার চেয়ারম্যানের বিপক্ষ পার্টির দল পত্র চক্রমঠ, এরা যে আমার চেয়ারম্যানের বিপক্ষে যে কথাবার্তা বলতেছে, বলে চেয়ারম্যান আমার স্বচ্ছ লোকের নাম কাটছে, ভালো লোকের যা চলেন তাদের নাম কাটছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। আমার চেয়ারম্যান খুব স্বচ্ছ, আমার চেয়ারম্যান নাম কাটছে দাদা যারা ভিজিটি কার্ডের সুবিধাভোগী, বাইরের আইডি কার্ড এবং অন্যান্য সুবিধা আছে, এমন সামান্য কিছু দুই একটা লোকের নাম কাটছে প্রতি ওয়ার্ডে। আর এরা বিভিন্ন ওগুলোর নাম নিয়ে বিভিন্ন আমার চেয়ারম্যানের হয়রানি করার জন্য এরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, মিথ্যা হয়রানি করছে। এর প্রতিবাদে আমি নিন্দা জানাই, এদের এরা যারা এরকম চক্র করতেছে তাদের আইনগত তাদের এরকম ব্যবস্থা নেয়। আমার চেয়ারম্যান খুব স্বচ্ছ ভালো, আমরা মেম্বার পরিষদের সবাই আমরা চেয়ারম্যানকে ভালো স্বচ্ছ চোখে দেখি, স্বচ্ছ কাজ করে আমার চেয়ারম্যান। আমরা তার বিপক্ষে যারা এগুলো করছে তাদের শাস্তিমূলক বিচার হয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলানিউজটিভি.কম, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলানিউজটিভি.কম।